মাননীয় স্পিকার, অর্থমন্ত্রী বাজেটের শিরোনাম করেছেন কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন। আর আমি মনে করছি এই বাজেট শ্রীলঙ্কা হওয়ার পথে আরো কয়েক ধাপ এগিয়ে দেবার বাজেট। কয়েক মাসে বাংলাদেশ থেকে আসলে বড় অঙ্কের টাকা আমদানির নামে অর্থাৎ ওভার ইনভয়েসিং এর মাধ্যমে পাচার হয়েছে। নির্বাচন এলে এদেশে টাকা পাচার বাড়ে, এই কথাটি বলছে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি। তারা তথ্য দিয়ে বলছে 2014 সালে নির্বাচনের আগে টাকা পাচার ডবল হয়ে গিয়ে 1 লাখ কোটি টাকা ওই এক বছরেই পাচার হয়েছিল। আমরা জানি যে 2015 সাল থেকে সরকার জাতিসংঘে আমদানি রপ্তানির তথ্য দেয়া সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। পাচারের তথ্য লুকানোর এই চেষ্টাই প্রমাণ করে সরকারের অতি গুরুত্বপূর্ণ লোকজন এই পাচারের সঙ্গে জড়িত এবং অনেকেই এই টাকার হিস্যা পায়। শুধু সেটাই নয়, সার্বজনীন পেনশন ব্যবস্থার নামে মানুষের পকেটের টাকা বের করে নিয়ে আসার পরিকল্পনা করছে সরকার। যেহেতু পেনশনের টাকা দীর্ঘ সময় ধরে মানুষ জমা দিতে থাকবে এবং পেনশন পেতে শুরু করবে অনেক পরে, তাই সরকারকে সেই টাকা পরিশোধ করতে শুরু করতে হবে অনেক বছর পরে এবং সেই টাকা অনাগত সরকারকেই মেটাতে হবে। লুটপাট করার জন্য হাজার হাজার কোটি টাকা হাতে পাওয়ার চেয়ে এর চেয়ে ভালো পথ আর কি হতে পারে? এবার বলছি কিছু অপ্রয়োজনীয় প্রকল্পের কথা। গত কয়েক অর্থ বছরের মতো এবারও বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। বাংলাদেশের মতো অতি ঘনবসতিপূর্ণ একটি দেশে পারমাণবিক বিদ্যুৎ স্থাপন কোনোভাবেই যৌক্তিক ছিল না বলছেন বিশেষজ্ঞরা। রুশ অর্থায়নে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পটিতে প্রতি মেগাওয়াট বিদ্যুতের মূলধন ব্যয় হবে $50 লাখ। ভারতে একই দেশ রাশিয়ায় নির্মিত কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে ব্যয় হয়েছে প্রতি মেগাওয়াট $30 লাখ। অর্থাৎ কেন্দ্রের মূলধন ব্যয় বাবদই লুটপাট হচ্ছে কমপক্ষে 48,000 কোটি টাকা। এখন পর্যন্ত $12 বিলিয়ন বেশি ব্যয়ে দেশের ইতিহাসের সর্ববৃহৎ এই প্রকল্প ভয়ঙ্কর ঝুঁকি তৈরি করছে অর্থনীতিতে। এরকম আরেকটি অপ্রয়োজনীয় প্রকল্প পদ্মা রেল সংযোগ, এর জন্য এখন পর্যন্ত ৪০,000 কোটি টাকা ব্যয় প্রাক্কলন করা হয়েছে, যেটা বাড়বে আরও অনেক। একইভাবে অনেক টাকার শ্রাদ্ধ করা হয়েছে পায়রাকে গভীর সমুদ্র বন্দর বানানোর নামে। মোংলা থাকবার পরও এমন একটি বন্দরকে গভীর সমুদ্র বন্দর করবার কোনো কারণ ছিল না। একই রকম অপ্রয়োজনীয় প্রকল্প কক্সবাজার থেকে রামু পর্যন্ত রেল লাইন, যাতে ১২,000 কোটি টাকা ব্যয়ের কথা বলা হচ্ছে, যেটা বাড়বে নিশ্চিত। মাননীয় স্পিকার, আমাকে 5টা মিনিট বাড়িয়ে দেবেন। শরীয়তপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর, পাটুরিয়া দৌলতদিয়া দ্বিতীয় পদ্মা সেতু, নোয়াখালী বিমানবন্দর ইত্যাদি। এটি আমার কথা নয়, বলেছেন প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক মইনুল ইসলাম, যিনি নিজে 2018 সালে তার কলামে স্বীকার করেছেন, আমি নৌকায় ভোট দিয়েছিলাম, তারপরও আফসোস থেকেই গেল। ওদিকে পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং আরও কিছু প্রয়োজনীয় প্রকল্পের সবগুলোতে লুটপাট, আর বাস্তবায়নের দীর্ঘসূত্রিতার কারণে ব্যয় বেড়ে যাচ্ছে অনেক বেশি, ফলে সেগুলো প্রত্যাশিত অর্থনৈতিক উপযোগিতা দেওয়া দূরেই থাকুক, পরিণত হবে এক একটি শ্বেতহস্তিতে। মাননীয় স্পিকার, এসবের ফল ফলেছে বাংলাদেশে বিদেশি ঋণের আশঙ্কাজনক বৃদ্ধি। 14-15 অর্থ বছরে নিট বিদেশি ঋণের তুলনায় 21-22 অর্থ বছরে বাংলাদেশে নিট বিদেশি ঋণ হয়েছে 20 গুণ। বলা হচ্ছে বর্তমানে বাংলাদেশে জিডিপির অনুপাতে বৈদেশিক ঋণ 15% মতো। জিডিপির সঠিক হিসাব করা হলে বিদেশি ঋণ এর মধ্যেই জিডিপির 25% মতন হওয়ার কথা। যেভাবে বিদেশি ঋণ নির্ভর একের পর এক মেগা প্রকল্পের কাজ হাতে নেওয়া হচ্ছে, তাতে সামনের পরিস্থিতি কতটা ভয়াবহ হবে সেটা আশা করি বুঝতে পারছে সবাই। অনেকগুলো বড় লোনের গ্রেস পিরিয়ড চলছে এখন, যেটা শেষ হলে ঋণ পরিশোধের চাপ আরও বাড়বে। সাথে নতুন যুক্ত হতে থাকা নতুন সব ঋণের গ্রেস পিরিয়ড শেষে অনেক বেশি বৈদেশিক ঋণ আমাদের একসাথে পরিশোধ করবার চাপ আসবে। ওদিকে বিদেশের শ্রমবাজারের অবস্থা ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে। থিঙ্ক ট্যাঙ্ক সিপিডি স্পষ্টভাবে বলেছে বিদেশে বাংলাদেশের শ্রমবাজারের স্বর্ণযুগ শেষ। এদিকে বর্তমান ডলার সংকটের সময় রেমিটেন্সও আশা কমে গেছে। এর সাথে ব্যাংকিং চ্যানেলে সরকারের পৃষ্ঠপোষকতায় বিরাট অঙ্কের টাকা পাচার হচ্ছে, যা রিজার্ভকে কমিয়ে দিচ্ছে অতি দ্রুত। শুরু করেছিলাম শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি দিয়ে মাননীয় স্পিকার। দেশটির এই পরিস্থিতির জন্য যা যা বলা হয়েছে সেগুলো আসলে উপসর্গ। রোগ অর্থাৎ মূল কারণ রাজাপাকসে ভাইদের স্বৈরাচারী মানসিকতা। তারা অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছিল ঠিকই, কিন্তু গুম এবং অন্যায়ভাবে মিথ্যা মামলার মাধ্যমে বিরোধীদের দমন, সংবাদপত্র ও ব্যক্তিগত মত প্রকাশের উপর তীব্র চাপ সহ নানা দমন পীড়নের মাধ্যমে তারা হয়ে উঠেছিল একচ্ছত্র ক্ষমতার অধিকারী, যারা একটির পর একটি স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিয়েছিল, যা ছিল দেশের স্বার্থ, জনগণের স্বার্থ জলাঞ্জলি দিয়ে পরিবারের সদস্যদের এবং কিছু অকাছের মানুষদের স্বার্থ রক্ষার সিদ্ধান্ত। আমার আলোচনায় আমি দেখালাম দেশের সামষ্টিক অর্থনীতিতে শ্রীলঙ্কা হবার মতন সবকটি ঝুঁকিপূর্ণ ফ্যাক্টর বিরাজমান এবং প্রস্তাবিত বাজেট সেগুলোকে আরও ত্বরান্বিত করবে। সব কিছুর সাথে বিদ্যমান আছে আসল বিষয়টিও, জনগণের ভোটে নির্বাচিত না হয়েও একের পর এক টার্ম ক্ষমতায় থাকার ফলে বাংলাদেশে একটি চরম কর্তৃত্ববাদী অলিগার্কি বা গোষ্ঠীতন্ত্র কায়েম হয়েছে। সুতরাং বাজেটে শ্রীলঙ্কা হওয়া ঠেকানোর পথ থাকবার কোনো কথা আসলেই ছিল না। নিজেদের আখের গুছিয়ে নিজেদের অনাগত বহু প্রজন্মের জন্য নিশ্চিন্ত রাজকীয় জীবনযাপনের পর নিশ্চিত করবার পর দেশ শ্রীলঙ্কা হলে তাতে কী বা আসে যায় ক্ষমতাসীনদের? ধন্যবাদ মাননীয় স্পিকার।
মাননীয় স্পিকার, খুব বেশি দিন আগের কথা না, যখন শ্রীলঙ্কা ছিল উচ্চ মধ্যমায়ের দেশ যার মাথাপিছু আয় ছিল $4,000 এবং শিক্ষা স্বাস্থ্য ও মানব উন্নয়ন সূচকে দক্ষিণ এশিয়ার দেশ যে কোনো দেশের চাইতে উন্নত। এখন শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট সারা বিশ্বের আলোচনার বিষয়। যে কেউ গুগল করলে দেখতে পাবেন শ্রীলঙ্কার হাম্বানটোটা সমুদ্র বন্দর প্রকল্প শুরুর আগে নানা বিদেশি সংস্থা এবং শ্রীলঙ্কার হাতে গোনা কিছু বিশেষজ্ঞ বলেছিল কলম্বো থেকে মাত্র 166 কিলোমিটার দূরত্বের এই বন্দরের কোনো অর্থনৈতিক ভবিষ্যৎ নাই। কিন্তু বন্দরটি কিভাবে এই এলাকার শিপিং হাবে পরিণত হয়ে শ্রীলঙ্কার অর্থনীতিকে অসাধারণ সমৃদ্ধ করে তুলবে সেটা নিয়ে শ্রীলঙ্কার অনেক অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞরা বহুবার বলেছেন, এমনকি লিখেওছেন। ডেট ট্র্যাপে পড়ে বন্দরটি শত বছরের জন্য লিজ দিয়ে দেবার পরও কিছু তথাকথিত বিশেষজ্ঞ এই প্রকল্পের পক্ষে সাফাই গিয়েছেন। লোভ আর ভয় মানুষকে কি না করায়। শ্রীলঙ্কার সেই সময়ের পরিস্থিতি এখন বাংলাদেশে। শ্রীলঙ্কার পর্যালোচনায় যখন বাংলাদেশ প্রসঙ্গ এসেছে তখন বেশ কিছু অর্থনীতিবিদ তাদের স্বার্থের চিন্তায় কিংবা স্রেফ ভয়ে বলেছেন বাংলাদেশে শ্রীলঙ্কা হবার মতন সমস্যায় পড়ার কোনো সম্ভাবনাই নাই। তবে এই আকালেই হাতে গোনা কিছু অর্থনীতিবিদ আমাদের স্পষ্ট জানিয়েছেন বাংলাদেশের জন্য অবশ্যই ঝুঁকি আছে এবং বাংলাদেশ যদি খুব সতর্ক না হয় তাহলে দ্রুতই শ্রীলঙ্কার মতন পরিস্থিতিতে পড়তে পারে। শ্রীলঙ্কার দেউলিয়া রাষ্ট্রে পরিণত হবার প্রেক্ষাপটে উত্থাপিত এবারের বাজেটে কথা ছিল বাংলাদেশ যেন সেই পথে না যায় তার একটা ভালো দিক নির্দেশনা দেয়া, বিশেষ করে সময়টি যখন ঠিক করোনা পরবর্তী এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে। কিন্তু শ্রীলঙ্কা হওয়া ঠেকানোর চেষ্টা দূরেই থাকুক, বাংলাদেশের অর্থনীতিতে বর্তমানে যেসব সামষ্টিক অর্থনৈতিক সমস্যা আছে যেমন চরম মূল্যস্ফীতি, আমদানি রপ্তানিতে ভারসাম্যহীনতা, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ আশঙ্কাজনকভাবে কমতে থাকা, বিনিয়োগ স্থবির, কর্মসংস্থানের চরম সংকট, এর কোনোটারই কোনো প্রকৃত দিক নির্দেশনা বাজেটে নেই। বাজেটে অর্থমন্ত্রী অর্থনীতির 6টি চ্যালেঞ্জের প্রথমটিতেই বলেছেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা এবং আভ্যন্তরীণ বিনিয়োগ বৃদ্ধি করা। বাজেট বক্তৃতার 24 পৃষ্ঠা 43 পয়েন্টে বলেছেন সরকার দেশে বর্তমানে বিরাজমান চাহিদার প্রবৃদ্ধি কমিয়ে সরবরাহ বৃদ্ধির মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি সহ সামষ্টিক অর্থনীতির অন্যান্য চ্যালেঞ্জ মোকাবেলা করতে চায়। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাই মাননীয় স্পিকার, এই কৌশল অর্থমন্ত্রীর অর্থনীতি বোঝাকেই প্রশ্নবিদ্ধ করে। বর্তমান মূল্যস্ফীতির ডিমান্ড পুল নয়, অর্থাৎ চাহিদার অনেক বৃদ্ধিজনিত কারণে হয়নি যে এর প্রবৃদ্ধি কমানো যাবে। করোনার সময় মধ্যবিত্ত থেকে নিচের দিকের প্রতিটা মানুষের উপার্জন কমেছে, 2.5 কোটি মানুষ নতুন করে দরিদ্র হয়েছে, তাহলে চাহিদা বাড়ে কী করে? আর বিদ্যমান চাহিদার প্রবৃদ্ধি আরও কমিয়ে সরবরাহ এবং কর্মসংস্থান বাড়ানোর চিন্তা কী করে করা হয় আমি জানি না। বর্তমান মূল্যস্ফীতি কস্ট পুশড, অর্থাৎ পণ্যের উৎপাদন খরচ কিংবা আমদানি মূল্য বৃদ্ধিজনিত। বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছু পণ্যের মূল্য বৃদ্ধি হবার কথা, এই দেশে সবসময় যা হয়, সরকারের সাথে সম্পৃক্ত কিছু শিল্পপতি এবং ব্যবসায়ীর কারণে এই দাম যত না বাড়ার কথা বেড়েছে তার কয়েক গুণ। বলা বাহুল্য এসব নিয়ন্ত্রণের কোনো পদক্ষেপের কথা বাজেটে নাই। সর্বোপরি বর্তমানে যখন সরকার বলছে মূল্যস্ফীতি 6 শতাংশের কিছু বেশি, তখন অর্থনীতির থিঙ্ক ট্যাঙ্কগুলো বলছে এই মূল্যস্ফীতি দ্বিগুণেরও বেশি। সংকটের তীব্রতা স্বীকার যে সরকার করে না, সেই সরকার সমস্যার সমাধান কী করবে জানি না। জনজীবনে কিছুটা স্বস্তির জন্য কথা ছিল একেবারে নিত্য প্রয়োজনীয় পণ্যের সব ধরনের শুল্ক পুরোপুরি তুলে দেওয়া, কিন্তু সেরকম কোনো পদক্ষেপ আমরা বাজেটে দেখিনি। মাননীয় স্পিকার, চরম মূল্যস্ফীতির সময় মানুষ যখন আতপেটা খেয়ে না খেয়ে বাঁচার চেষ্টা করছে, তখন অনেক বেশি জরুরি ছিল সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাড়ানো। আমি দুঃখের সঙ্গে বলছি বিধবা ভাতা, বয়স্ক ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতা বাবদ যে টাকা দেয়া হয় সেটা জিডিপির মাত্র 0.17%। করোনায় 2 কোটির বেশি মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে গেছে, তার সাথে সাম্প্রতিক মূল্যস্ফীতির কারণে দরিদ্র হয়েছে আরও অসংখ্য মানুষ যার কোনো হিসাবেই সরকারের কাছে নাই। তাই ভাতা সুবিধাভোগীর সংখ্যা বা ভাতার পরিমাণ কোনোটাই বাড়ানো হয় নাই। ভয়ঙ্কর মূল্যস্ফীতির এই দেশে 500 টাকা মাসে কিভাবে মাস চালাবে আমি জানি না। অবিশ্বাস্য ঘটনা ঘটিয়েছে সরকারের আরেকটি সামাজিক নিরাপত্তা প্রকল্প খাদ্য বান্ধব কর্মসূচিতে। এই কর্মসূচিতে অতি দরিদ্র 50 লাখ মানুষকে 10 টাকা কেজি দরে মাসে 30 কেজি চাল 5 মাস দেবার কথা। মজার ব্যাপার, করোনার সময় পরিবারের সংখ্যা 62.5 লক্ষ করা হয়েছিল, যা খাদ্য মন্ত্রণালয় চাওয়া সত্ত্বেও আবার নামিয়ে আনা হয়েছে 50 লক্ষে। এদিকে চালের দাম 10 টাকা কেজির জায়গায় হয়েছে 15 টাকা কেজি। বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেছেন গরিব ছিলাম, গরিব হওয়ার কষ্ট বুঝি। এই বুঝি তার নমুনা মাননীয় অর্থমন্ত্রী? আসলে অর্থমন্ত্রী আগে গরিব থাকলেও এখন যে শুধু অতি ধনী হয়েছেন তাও না, হয়েছেন আওয়ামী লীগের অর্থমন্ত্রী। সুতরাং গরিবের কষ্ট বুঝবার তার কোনো কারণ নাই। মাননীয় স্পিকার, গরিব মানুষের নাভিশ্বাস তৈরি করা বাজেটে অকল্পনীয় পরিমাণ টাকা তুলে দেওয়া হবে সরকারের কিছু অলিগার্কের হাতে। এবারের বাজেটে ভর্তুকি রাখা হয়েছে 83,000 কোটি টাকা, যার প্রধান অংশই যাবে বিদ্যুৎ খাতে। এটা এখন স্পষ্ট, রাষ্ট্রীয় মালিকানাধীন বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে কিংবা কম সক্ষমতায় চালিয়ে ব্যক্তি মালিকানাধীন কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের মালিকদের হাতে ক্যাপাসিটি চার্জ এবং বিদ্যুৎ কেনার নামে জনগণের হাজার হাজার কোটি টাকা তুলে দেওয়া হবে ঠিক আগের বছরগুলোর মতো। গত 10 বছরে 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন না করেও এই বিদ্যুৎ কেন্দ্রগুলো ক্যাপাসিটি চার্জ বাবদ তুলে নিয়েছে 62,000 কোটি টাকা।
প্রাসঙ্গিক একটি সংবাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই মাননীয় স্পিকার। ভারতে আদানি গ্রুপের তৈরি গোড্ডা কোল পাওয়ার প্ল্যান্ট থেকে 25 বছরের চুক্তিতে বিদ্যুৎ কিনে কিংবা না কিনে বাংলাদেশ 1 লক্ষ কোটি টাকার বেশি শুধু ক্যাপাসিটি চার্জ দেবে, যেটা দিয়ে তিনটা পদ্মা সেতু, নয়টি কর্ণফুলী টানেল বা চারটি মেট্রো রেলের মতন মেগা প্রকল্প তৈরি করা সম্ভব। এমনকি আগস্টে বিদ্যুৎ কেন্দ্র সম্পন্ন হবার পর সঞ্চালন লাইনের অভাবে দেশে বিদ্যুৎ না আসলেও ডিসেম্বর পর্যন্ত 4 মাসে ক্যাপাসিটি চার্জ দিতে হবে 1219 কোটি টাকা। কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ করে দিলেও দেশের বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা মেটানোর মতো বিদ্যুৎ কেন্দ্র সরকারের আছে। সামনে আসছে আরও কয়েকটি বড় কয়লা ভিত্তিক ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তাই আমি প্রশ্ন করছি, আদানি গ্রুপের সাথে 25 বছর মেয়াদি বিদ্যুৎ ক্রয়ের চুক্তিটি কেন করা হয়েছে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে? মাননীয় স্পিকার, এবারের বাজেটে কালো টাকা সাদা করবার সুযোগ নাই ঠিকই, কিন্তু যুক্ত হয়েছে তার চেয়েও ভয়ঙ্কর বিষয়। বিদেশে পাচার হওয়া টাকা বৈধ করা এবং দেশে ফেরত আনার নামে 7-15% হারে কর ধার্য করে প্রশ্নাতীতভাবে সেগুলো প্রদর্শনের সুযোগ দেওয়া হয়েছে। এতে টাকা ফেরত আসার কোনো কারণ নাই, কারণ যারা বিদেশে টাকা পাচার করে তারা ফেরত আনার জন্য পাচার করে না। এটি করা হয়েছে এই কারণেই যাতে কখনো কোনো দেশ যদি এমন পাচারকারীদের ধরপাকড় শুরু করে তখন যেন তারা নিরাপদে দেশে টাকা নিয়ে আসতে পারে। বলা বাহুল্য, টাকা ফেরত আনার জন্য নয় বরং পাচারকারীদের নিশ্চিন্ত করবার জন্য এই পদক্ষেপ, এবং নিশ্চিতভাবে এই পদক্ষেপ আরও অনেককেই টাকা পাচারে উৎসাহিত করবে। এমন ব্যবস্থা দুর্নীতি দমন কমিশন আইনের 27(1) এবং (2) ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 4(1) ধারা, এমনকি বাংলাদেশের সংবিধানের 20(2) অনুচ্ছেদ অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ। আমার খুব অবাক লাগে মাননীয় স্পিকার, আজকে সেই অর্থমন্ত্রী পাচার হওয়া টাকা বৈধ করার সুযোগ দিচ্ছেন যিনি ঠিক 1 বছর আগে আমার প্রশ্নের উত্তরে বলেছিলেন, কারা টাকার পাচার করে আমি জানি না, আপনারা আমাকে পাচারকারীদের তথ্য দিন। সম্প্রতি দেশে ডলারের চাহিদা বৃদ্ধির পেছনে আমদানি রপ্তানি ভারসাম্যের সংকটকে দেখাচ্ছেন অনেকে। গত কয়েক মাসে বাংলাদেশে গড়ে $7 বিলিয়ন মূল্যের পণ্য আমদানি হয়েছে, আর এপ্রিল মাসে এটা পৌঁছেছিল $8.3 বিলিয়ন। করোনায় মানুষের অর্থনৈতিক সক্ষমতা এখন তলানিতে, তাতে মানুষের ভোগ করবার ক্ষমতা কমে যাওয়ার কারণে পণ্য তৈরির কাঁচামাল আমদানির পরিমাণও অনেক কমে যাবার কথা, আর তাই পণ্য উৎপাদনকারী ক্যাপিটাল মেশিনারিজ আমদানির পরিমাণ হঠাৎ করে বেড়ে যাওয়ার কোনো কারণও আমি দেখছি না। কিন্তু তৈরি পোশাক শিল্পে প্রবৃদ্ধির কারণে এই শিল্পের আনুষাঙ্গিক আমদানি ব্যয় বেড়েছে আমি স্বীকার করি। এছাড়া সরবরাহ ব্যবস্থার সংকটের কারণে জ্বালানি তেলসহ নানা পণ্যের মূল্য বেড়েছে জাহাজ ভাড়া, তাতে আমদানি করা পণ্যের পরিমাণ না বাড়লেও ডলারের অঙ্ক নিশ্চয়ই বাড়বে। কিন্তু এইসব তথ্য কি বাংলাদেশের মাসিক আমদানি $4 বিলিয়ন থেকে এক লাফে $7-8 বিলিয়ন পৌঁছে যাওয়াকে কোনোভাবে যৌক্তিকতা দেয়? এবারের বাজেটে বরাবরের মতো রাজস্বের 2/3 বেশি পরোক্ষ কর। পরোক্ষ করের উপর নির্ভরশীলতা সরকারের আয়করের ক্ষেত্রে কম উপার্জনের মানুষের উপর চাপ তৈরি করছে। দুঃখজনক বিষয়, এবারও করের আওতা 3 লক্ষ টাকায় করা হয়েছে, এর থেকে বাড়ানো হয়নি। শুধু মূল্যস্ফীতি বিবেচনায় নিলেও এই সীমা বাড়ার কথা, মাসে মাত্র ২৫,০০০ টাকা উপার্জন করলেই দিতে হবে আয়কর। মাননীয় স্পিকার, কয়েকদিন আগেই সিপিডি হিসাব করে দেখিয়েছে প্রয়োজন মতো মাছ ও মাংসের দাম যোগ করলে 4 সদস্যের একটি পরিবারে মাসে শুধু খাদ্য বাবদ ব্যয় দাঁড়ায় ২১,৩৫৮ টাকা, আর বাসা ভাড়া, সন্তানের শিক্ষা এবং পরিবারের স্বাস্থ্য ব্যয় যোগ করলে সংখ্যাটি কত হয় সেটা সহজেই অনুমেয়। অতি সামান্য আয়ের উপর যখন আয়কর নির্ধারিত হয় এই দেশে, তখন উচ্চ আয়ের মানুষের বেতনের বাইরে বিভিন্ন সুবিধার কর সীমা বাড়িয়ে 10 লক্ষ টাকা করা হয়েছে। বড় ব্যবসায়ীদের ব্যবসায় কর্পোরেট ট্যাক্স কমেছে। এছাড়াও বাংলাদেশে এখনও নেই কোনো সম্পদ কর। জিডিপি এবার 44 লক্ষ কোটি টাকার বেশি দেখানো হয়েছে। বাংলাদেশে জিডিপির আকারকে অনেক বাড়িয়ে দেখানো হয় প্রবৃদ্ধি এবং মাথাপিছু আয় বড় করে দেখানোর জন্য। মজার ব্যাপার, ঘুম থেকে উঠলেই আমরা বড়লোক হয়ে যাচ্ছি, অর্থাৎ মাথাপিছু আয় বাড়িয়ে দেখানোর জন্য যে শুধু জিডিপির আকার বাড়িয়ে দেখা হয় তা না, কমিয়ে দেখানো হয় জনসংখ্যাও। তাছাড়া জিডিপির আকার বাড়িয়ে দেখালে জিডিপির অনুপাতে ঋণের পরিমাণ কম দেখানো যায়। বর্তমানে সরকারি হিসেবে দেখা যাচ্ছে জিডিপির অনুপাতে ঋণ 45% পার হয়েছে। জিডিপির সঠিক হিসাব হলে দেখা যেত এটা 70% পৌঁছে গেছে, অর্থাৎ আমরা বিপদসীমা পেরিয়ে গেছি অনেক আগেই। আমি আবারও বলছি, বাংলাদেশের ঋণ বিপদসীমা পার হয়েছে। এবারের বাজেটে জনগণের করের টাকার 1/5 চলে যাবে ঋণের সুদ পরিশোধের পেছনে, আর বাংলাদেশে আজকে যে শিশুটি জন্ম নিচ্ছে তার মাথার পেছনে আছে ৯৬,০০০ টাকা ঋণ। বাজেটে জিডিপির অনুপাতে স্বাস্থ্য এবং শিক্ষার বরাদ্দ আগের অর্থ বছরের চাইতে এবার কমেছে, অথচ আন্তর্জাতিক গবেষণা সংস্থাগুলো বলছে শিক্ষার মান একেবারেই তলানিতে।